হ্যালো এভরিওয়ান, আমি তুলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় আমি আবার পোর্ট প্লেয়ার ব্যাক করেছি। তো তোমাদেরকে আগের দিন বললাম আমি পোর্ট প্লেয়ার ব্যাক করে যাবো কিছুদিনের মধ্যে, তো আজকে পোর্ট প্লেয়ার ব্যাক করে গেছি। তো আজকে এখন দেখতেই পাচ্ছ, এখন বাজে হচ্ছে 3টে আর আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো হচ্ছে ঘুরতে, এবার পোর্ট প্লেয়ারের ফেমাস জায়গাগুলো ঘুরতে যাবো, মানে আন্দামানে যেগুলো ফেমাস আর কি। তো আমি ঘুরতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সব দেখাতে থাকবো। তো চলো যাওয়া যাক। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি সেলুলার জেল দেখতে, যেটা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। বলতে পারো পোর্ট ব্লেয়ারের সব টুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম ফেমাস টুরিস্ট স্পট হচ্ছে এই সেলুলার জেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি সেলুলার জেলে। লাস্ট টাইম আমি যখন আন্দামান এসেছিলাম তখন এখানে এসে এতটা রং রঙিন দেখিনি সেলুলার জেলটাকে, এখন অনেকটাই বদলে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেলুলার জেলে এন্ট্রির জন্য তোমাকে ফার্স্টেই টিকিট কাটতে হবে, আর টিকিট মূল্য এখানে পার পার্সন 30 টাকা করে পড়ে। আমরা ফার্স্টে চলে এসেছি সেলুরা জেল, দেখতে পাচ্ছি এখনো ঢুকিনি, আপনি টিকিট কাটতে গেছেন। সেলুলার জেলের নির্মাণ 1906 সালে হয়েছিল। এই জেলটি নির্মাণ করতে খরচ পড়েছিল 5,17,000 টাকা, যার মধ্যে 698টি কোটর আছে যেখানে শাস্তি দেওয়া হতো কয়েদিদের, কারণ এর চারপাশে সমুদ্র হওয়ার কারণে এখানকার কয়েদিদের পালানো মুশকিলই না মুমকিন ছিল। বীর সাবরকরজি এখানেই থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে প্রাণ ত্যাগ করেছিলেন, তাই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমাদেরকে বাইরে জুতো খুলেই তার সেলে প্রবেশ করতে হয়েছিল। আমরা চলে যাচ্ছি এবার মিউজিয়ামে, যেখানে সেলুলার জেলের শহীদদের স্মৃতিসৌধ রাখা আছে। এখানে সেলুলার জেলের সাথে জড়িয়ে থাকা সমস্ত পুরনো ঘটনাগুলো লেখা আছে, যা তোমরা পড়ে নিয়ে সেলুলার জেলের ইতিহাস সম্পর্কে অনায়াসেই জানতে পারো। আর এই মিউজিয়ামে সেলুলার জেলের ছোট করে মডেল বানানো আছে, যেটা দেখে তুমি সহজেই বুঝতে পারবে যে সেলুলার জেলটা আসলে কিরকম ছিল। মডেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হুবহু সেলুলার জেলের মতনই। আর এখানে রাখা আছে সে সময়ের কয়েদিদের নেকরিং আর ইউনিফর্ম। আমরা এবার চলে যাচ্ছি মিউজিয়ামের পরের ঘরটাতে, এখানে সেই সময় কয়েদিদের নাম ছবি সহ তারা কী কী করেছিলেন সেগুলো সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে, আর তুমি পড়ে নিলে তুমি বুঝতে পারবে সে সময় আসলে কী কী হয়েছিল। আমরা চলে যাচ্ছি এবার নেতাজি গ্যালারি এবং আর্ট গ্যালারি দেখতে। ফার্স্টেই ঢুকছি আমরা নেতাজি গ্যালারিতে। এই গ্যালারিটা টোটালি নেতাজি সুভাষচন্দ্র বোসের লাইফ ঘিরে করা, এখানে তার জীবনের সমস্ত রকম মুহূর্তের ছবি, তার ছোটবেলা থেকে শুরু করে তার শেষবেলা অবধি সমস্ত যা কিছু ঘটেছিল এখানে তাড়াতাড়ি ছবি দেওয়া আছে। আর রয়েছে সুন্দর ঘোড়ায় চড়া নেতাজি সুভাষচন্দ্রের একটা মূর্তি। এবার চলে যাচ্ছি আমরা আর্ট গ্যালারি দেখতে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের নিজের হাতে আঁকা ছবি সংগ্রহ করে রাখা আছে। মিউজিয়াম আমাদের ঘুরে দেখা কমপ্লিট, আমরা এবার নিচে নেমে যাচ্ছি। এই জেলের বাইরের অ্যাটমসফিয়ারটা কিছুটা এরকম ছিল, দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচুর টুরিস্ট এখানে আসতে থাকেন, কারণ ফ্লাইটে বা জাহাজে করে পোর্ট ব্লেয়ার নামার পর ভিজিট করার জায়গা হিসেবে ফার্স্ট চয়েস কিন্তু সেলুলার জেলই থাকে। আর মশালের জায়গায় যেই আগুনটা জ্বলছে ওই আগুনটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল। গেলবারে আমি যখন সেলুলার জেল এসেছিলাম তখন এবারের মতো এতটাও উন্নত ছিল না, এখন রং রঙিন করে মেনটেনেন্স করে যথেষ্ট উন্নত করে তুলেছে, যা টুরিস্টদের অনেকটাই আকর্ষণীয় করছে। ইভিনিংয়ে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা করা আছে, যেটাতে এই সেলুলার জেলে ঘটা ঘটনাগুলোকে তোমার সামনে রিয়েলিস্টিক করে ফুটিয়ে তোলা হবে। তিনতলা বিল্ডিং পেরিয়ে আমরা চলে যাবো এবার সেলুলার জেলের একদম ছাদে, যেখানে যাওয়ার জন্য আমি কিন্তু প্রথম থেকে খুব এক্সাইটেড থাকি, কারণ লাস্ট টাইম আমি এখন এসেছিলাম আমার ভীষণ মজা লেগেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা ছাদে চলে এসেছি, আর ছাদের অ্যাটমসফিয়ারটা কিছুটা এরকম ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যেটা খুবই ভালো লাগছিল, আর চুলগুলো আমার আলুথালু করে দিচ্ছে দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস ভেবে আমার খুব মজা লাগছে, ফার্স্ট টাইম আমি যখন এখানে এসেছিলাম এখানে তখন আমি কিরকম ছিলাম আর কি, তোমাদের দেখার জন্য আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা আমাকে কমেন্ট করে গেস করে জানাও আমার বয়স তখন কিরকম ছিল। আর সাথে করে সেলুলার জেলের ছাদ থেকে যে ভিউ দেখা যাচ্ছে সেটা তোমরা উপভোগ করো। আর এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ওই আইল্যান্ডটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড, আর এই আইল্যান্ডটা হচ্ছে রস আইল্যান্ড। আমরা এবার চলে যাব এর উপরতলাতে, যেখান থেকে তোমরা পুরো ভিউটা সেলুলার জেলটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবে। জেলের ভেতরটা
তো আমাদের ঘুরে দেখা কমপ্লিট। আমরা এবার নিচে নেমে যাচ্ছি, চলে যাচ্ছি আমরা গ্যালারিতে, যেখানে আন্দামানের পুরনো দিনের সব রেকর্ড গুলোকে লিখে রাখা হয়েছে। আর রয়েছে কার্যালয়, যেখানে জেলের কয়েদিদের কিভাবে খাটানো হতো, কিভাবে কি কাজ করানো হতো, সেই সব জিনিসপত্র তোমাকে দেখানো হবে এখানে। আর সাথে দেখতেই পাচ্ছ এভাবে ওদের শাস্তিও দেওয়া হতো, এভাবে ওদের মারাও হতো। সেলুলার জেল আমাদের পুরোটা দেখা কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, চলে যাব আমরা পরের স্পটে। আমরা চলে যাচ্ছি এখন কার্ভেনস্কোপ বিচ, যেটা পোর্ট ব্লেয়ারের সব থেকে পপুলার একটা বিচ। পোর্ট ব্লেয়ার এলে কার্ভেনস্কোপ বিচ দেখবো না এরকমটা হতেই পারে না। কার্ভেনস্কোপ বিচ সেলুলার জেল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা আমাদের বাইকে যেতে প্রায় 15 মিনিট মতো সময় লেগেছিল। তো চলো ওখানে যাওয়া যাক। আমরা চলে এসেছি বিচে, এই বিচটার নাম হলো কার্ভেনস্কোপ বিচ। এখন প্রায় 4টার উপরে বাজে আর দেখতেই পাচ্ছ কত টুরিস্ট এখনো বিচে ঘোরাফেরা করছে। হ্যাঁ, এটাই হচ্ছে এই বিচের পপুলারিটি। আর হ্যাঁ, এই বিচে কিন্তু করার মতো বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, তোমরা চাইলে করতেই পারো। তোমরা চাইলে তোমরা এই বিচে স্নানও করতে পারো, মজাও করতে পারো, এখানে কুমিরের কোনো ভয় নেই। আমি যেহেতু ঘুরতে গেছিলাম শুধু, তাই জন্য আমি শুধু জলে পা ভিজিয়ে চলে এসেছি। আমরা এবার ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পথে আরেকটা স্পট পড়ে, যেটা হলো মারিনা পার্ক। গেলবারে আমি যখন এসেছিলাম তখন এই পার্কটা ছিল না, এখন এটা নতুন করে তৈরি করা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে সমুদ্রের পাশে পার্কটিকে তৈরি করা হয়েছে, আর প্রচুর মানুষের ভিড় অলরেডি শুরু হয়ে গেছে, যে ভিড়টা সকালে বা দুপুরের দিকে দেখা যায় না। 1943-তে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের ট্রাইকালারের প্রথম হোস্টিং হয়েছিল। এই পার্কটি টোটালি আমাদের স্বাধীন ভারতকে তুলে ধরার জন্য করে তৈরি করা হয়েছে, কারণ স্বাধীনতার জন্য লড়াইয়ের ক্ষেত্রে আন্দামানের অবদান কিন্তু অনেকটাই রয়েছে। তাই সুবিশাল উঁচু একটি পিলারে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ টাঙানো রয়েছে। আর পার্কের মধ্যে এই যে মাইকগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে দেশের গান চলছে, যেটা দিয়ে তোমার পার্কের মধ্যে একটা আলাদাই ভাইবস তৈরি করছে। আমরা চলে যাচ্ছি এবার মারিনা পার্কের ওই সাইডটায়, যেখানে লাইটিংগুলো জ্বলছে আর দেখতেই পাচ্ছ সেটা তোমরা। আমরা চলে এসেছি মারিনা পার্কে, তোমরা দেখতেই পাচ্ছ গাছটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর এখানে জিম করার জন্য বা ব্যায়াম করার জন্য বিভিন্ন জিনিসপত্র রাখা আছে, আর খুব সুন্দর করে গাছ দিয়ে বসার জায়গা করে পার্কটিকে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লেখা আছে আই লাভ পোর্ট ব্লেয়ার, যেটা সব জায়গাতেই এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। সমুদ্রের পার বরাবর অনেকটা লম্বা এরিয়া জুড়ে এই পার্কটিকে করা হয়েছে, যেখান থেকে ওয়াকিং করলেও তোমার মনে অনেকটা শান্তি লাগবে। আর পুরো এরিয়াটা জুড়ে কিন্তু ট্রাইকালারের লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর রয়েছে এখানে দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্রের একটা মূর্তি, তার নিচে রয়েছে একটা বিধ্বস্ত আমি, যেটার খুব করুণ অবস্থা। আর রয়েছে এখানে একটা স্তম্ভ, যেটাতে বারবার করে ঝিকিমিকি করে লাইট চেঞ্জ হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি আজকে প্রায় 1 মাস পর ফুচকা খেয়েছি, ওকে? তো যাই হোক, আজকে মোটামুটি প্রায় 3টে স্পট আমরা ঘুরেছি। 3টে স্পট ঘুরে ফুচকা খেয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে দেখতে পেলাম খুব সুন্দর করে সামনের প্লটটাতে লাইট দিয়ে ইন্ডিয়ার ম্যাপ বানানো আছে। তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, রাতের পোর্ট ব্লেয়ার আমার অসাধারণ লেগেছে, দিনের বেলায় প্রচণ্ড রোদের তাপ, তাই জন্য রাতটাই আমার বেস্ট লেগেছে। চলো তাহলে বাকি কথা বাড়ি গিয়ে হবে। আবার ফাইনালি ঘরে চলে এসেছি, ভীষণ লাগছে, ভীষণ। তো তোমার তো দেখলে আজকে কোথায় কোথায় ঘুরলাম। আজকে ঘুরলাম হচ্ছে মারিনা পার্ক, তারপর সেভেরের জেল, কার্ভেজ বিচ। তো এই 3টে জায়গা আজকে ঘুরলাম, ভীষণ 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 ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সব থেকে বেশি আনন্দের বিষয় হচ্ছে আমি 1 মাস পর আজকে ফুচকা খেয়েছি। ও মা, আজকে 1 মাস পর ফুচকা খেয়েছি, ভীষণ ভালো লাগছে, কতদিন ফুচকা খাইনি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের কেমন লাগলো জায়গাগুলো, আর তোমরাও এখানে এলে অবশ্যই যেও, জায়গাগুলো খুব ভালো লাগবে তোমাদেরও। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন লাগলো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর
আর কি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করা থাকলে কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না, তো সাবস্ক্রাইব করো আগে। আর সাবস্ক্রাইবের পাশাপাশি যে বেল আইকনটা আছে ওটাকে অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত রকম নোটিফিকেশন যাতে সবার আগে পৌঁছয়। আর রিসেন্টলি আমার একটা শর্টসে 1.2K ভিউ হয়েছে, আমি খুব খুশি। আমার মতো ছোটো মানে আমার মতো ছোটো ক্রিয়েটারদের এইসবই খুশি হয়, কারণ এগুলো তাদের প্রথম অ্যাচিভমেন্ট হয় আর কি। তো প্রথম 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 এগুলো খুব ভালো লাগে আর কি। তো রিসেন্টলি ওটা হয়েছে, তো আমি খুব 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 খুশি। এভাবে যেন একদিন যেন এভাবেই মানে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারি, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ব্যাস, তোমাদের সাপোর্টই আমাদের অনেক কাজে লাগে, আমাদের মতো মানে বিগিনার্সরা যারা মানে নতুন ইউটিউব শুরু করে আর কি। তো আর কথা বলতে পারছি না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।